হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে মনটা আমার বেশি ভালো নয়, আর এই দেখো আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আর এই যে এখানেও বাসন সব রেখে দিয়েছি, এগুলো সব ধুয়ে নিব। আর বাকি সব কাজই আমি আজকে তাড়াতাড়ি সারছি, কারণ আজকে আমি দাঁতের ডাক্তারের কাছে যাব। আর মানে এর জন্যই খুব টেনশন হচ্ছে, কারণ আজকে যাওয়ার পর হয়তো দাঁত তুলে দেবে, তো সামনের দুটো দাঁত তুলে ফেললে মানে তোলাটা বেশি বড় কথা নয়, ব্যথা সেটা তবু সহ্য করে নেব, কিন্তু এটা তোলার পর মুখটা কেমন হয়ে যাবে, 15-20 দিন আর দাঁত লাগানো যাবে না, তো সে কারণে ভিডিও করতে পারবো না। আর তাছাড়া কারোর সঙ্গে কথা বলতেও খুব খারাপ বোধ হবে, তো সে কারণে একটু টেনশন হচ্ছে। আর সারা শরীর আমার অবশ হয়ে যাচ্ছে, কেমন যেন ঝিমঝিম করছে আমার, কারণ দাঁতের ডাক্তার দেখলে আমি আগা করে খুব ভয় পাই, আর পানও আর খেতে পারবো না, যেটা আমার খুব ফেভারিট খাবার। তাই আজকে বারবার পান খাচ্ছি, কারণ দাঁত তুলে ফেললে তারপর তো পান তো দূরের কথা, মানে শক্ত কোনো জিনিসই নাকি 3 দিন খাওয়া যায় না, তো সে কারণে মানে একটু বেশি করেই পান খাচ্ছি। আর তাছাড়া আমি টেনশনে বেশি পান খাই, কারণ আমার গলা বুক শুকিয়ে আসে, আর মানে টেনশনে না কেমন যেন গা হাত পা অবশ হয়ে যায়, তো তখন পান খেলে অনেকটা রিল্যাক্স বোধ হয়। চটপট কাজ করার চেষ্টা করছি, কিন্তু শরীর যেন চলছেই না, মানে সাথ দিচ্ছে না আমার, কারণ মানে টেনশন হচ্ছে ভিতরে, আর উপর দিয়ে মানে আমাকে মনে হচ্ছে সুস্থ, কিন্তু আমি কিন্তু ভিতর দিকে প্রচণ্ড নার্ভাস আর প্রচণ্ড দুর্বল হয়ে গেছি, কোনো কাজই ঠিকঠাক করে উঠতে পারছি না। এই দেখো হাত থেকে কাচের গ্লাসটা পড়ে গেল, তো ভাঙেনি, কারণ মানে আমার দাঁতের থেকে স্ট্রং আছে এই কাচের গ্লাসগুলো। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পল একটা ড্রেস পরলাম, কারণ ওখানে গেলে না টেনশনে আর মানে মাথা টাথা একদম ঘুরে যায়, আর প্রচণ্ড ঘাম দেয় শরীরে, তার উপর কোলেস্ট্রল আমার হাই, তো সে কারণে একদম হালকা পাতলা ড্রেস পরে নিলাম। আর এখন আমি যাব, জানি না কি হবে, এরপর তোমাদের ভিডিও দিতে পারবো কি না, তো সে কারণে আমি কিছু শর্ট ভিডিও আগে থেকেই বানিয়ে রেখেছি, কারণ প্রতিদিন আমার ছাড়তে হবে, কারণ একদম যখন বসে যাব তখন তোমরাও আমাকে আর খুঁজে পাবে না, আর আমার চ্যানেলটাও বসে যাবে, তো সে কারণে আমি কিছু শর্ট ভিডিও আগে থেকেই রেডি করে রেখেছি কদিন দেওয়ার জন্য। তো আমি কতদিন সময় লাগবে জানি না, তো সে কারণে আমি কিছু শর্ট ভিডিও বানিয়েছি, যেগুলো আমি প্রতিদিন আপলোড করবো, তোমরা অবশ্যই দেখো। আর বাকি যে দিনগুলো সেগুলো আমি চেষ্টা করব মুখ বন্ধ রেখে তোমাদেরকে ভিডিও দেওয়ার। আর যদি আজকে আমার এই দাঁত তোলার প্রসেসটা না হয়, তাহলে আবার আমি তোমাদেরকে রাতের দিকে ভিডিও বানিয়ে দিতে পারবো, আর যদি আজকেই তুলে দেয় তাহলে আজকে আমার এটাই মুখ দেখানো, ফেস দেখানো শেষ ভিডিও, আর শর্ট ভিডিও আগে থেকেই রেডি আছে, সেগুলো আসতে থাকবে। তোমরা নিশ্চয়ই অবাক হয়ে গেছো যে হঠাৎ করে আমরা মেলায় চলে এলাম কেন, কারণ যে মহুয়াকে দেখতে পাচ্ছ, ও এখানে বাবার বাড়িতে এসেছিল, আর আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তাই ও এখানে এসেছে। তারপর আমরা দুজনে মিলে ডাক্তারের কাছে যাই, সাথে যে একজন ভাগ্নিও রয়েছে, তো আমরা গিয়ে দেখলাম যে ওখানে ডাক্তার নেই, তারপর ভাবলাম যে তাহলে একটু মেলায় ঘুরে আসি, তো আমি এই বয়মটা কিনলাম, আর মহুয়া অনেক কিছু জিনিস কিনেছিল মেলা থেকে, তো এরপর ভাবলাম যে তাহলে একটু মেলাটাও তোমাদেরকে দেখিয়ে দিই, আর তার সাথে তোমাদেরকে আমি আমার ডাক্তারের সঙ্গে যে কথা হয়েছিল সেটাও একটু শেয়ার করি। আজ থেকে 20 দিন আগে আমি যখন আমার আরসিটির দাঁতে চোট পেয়েছিলাম, তো তারপর আমি কিন্তু বাবার বাড়ি চলে যাই, আর সেখান থেকে আমি মহুয়াকে নিয়ে আবার ডাক্তারের কাছে এসেছিলাম, এবং একজন মহিলা ডাক্তার ছিল, তো তিনি আমাকে এক্সরে করতে দেয়, এবং এক্সরে করার পর দাঁতের মধ্যে কিছু ইনফেকশন ধরা পড়ে, কারণ আমার যখন চোট পেয়েছিল দাঁত, তখন কিন্তু দাঁতের গোড়ায় রক্ত জমে গিয়েছিল, আর তার থেকেই ইনফেকশন হয়ে গেছে। তাই ডাক্তার বলেছে যে সামনের দাঁত রিয়াসিটি করতে হবে, নয়তো তুলে ফেলতে হবে, তো সে কারণেই আমার টেনশন। আর এদিকে আমি নিজের কিছু পিক তুলেছি এবং কিছু ভিডিও করে নিলাম, আর দোকানদাররা সবাই আমাদেরকে তাকিয়েছিল মেলার মধ্যে, তো এত লজ্জা মাথা খেয়ে তারপর এত কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই, আর তোমরা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু উৎসাহ দিও, যেন আমি আরও এরকম ভিডিও বানাতে পারি, আর এত প্রবলেম ফেস করছি আমি, এসব প্রবলেমের উপর দিয়েও আমি যেন তোমাদেরকে ভিডিও দিয়ে যেতে পারি। তো আজকের মতো এতটুকুই, টাটা।